আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লকটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি আজকে সারাটা দিন আকাশটা এরকম মেঘলা হয়েছিল কিন্তু চট্টগ্রামে কোনো বৃষ্টি হয় নাই তবে কুমিল্লাতে নাকি অনেক ভারী বৃষ্টি হয়েছিল সকালবেলা থেকেই হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হয় কিন্তু আমাদের চট্টগ্রামে অনেক দিন থেকেই আবার বৃষ্টি নাই যাই হোক বিকেলবেলা থেকে আমি একটু শ্যুট করতেছিলাম আর কি আজকে ব্লগটা শুরু করলাম মূলত বিকেলবেলা থেকেই তো আজকে রান্না বান্নাটা আমি করব সন্ধ্যায় সেজন্য বিকেলবেলা থেকে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য তো আজকে আমি রান্না করব চিকেন রোস্ট আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল তো চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি প্রথমে মশলাটাকে রেডি করে নিচ্ছি যেন রান্নাটা আমার জন্য ইজি হয় শর্টকাটে রান্না করতে চাইলে আগে থেকে এইভাবে মশলাটা রেডি করে রাখলে হচ্ছে রান্নাটা সহজেই করা যায় আর কি তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাটা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম আর দিয়েছি লবণ আর এখানে দিব টমেটো সস দিয়ে হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে আমি এটাকে রেখে দিব রান্নাটা আমি সন্ধ্যায় করবো আর কি তো আমি বিকেলবেলায় মশলাটা রেডি করে রেখেছি মানে রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি বিকেলবেলা কাটাকাটি করে সব কিছু আমি তো আগে সময় সন্ধ্যায় বা রাতেই রান্না করতাম তো আমার ভাই আমার বাসায় আসার পর থেকে আমার রান্নাটা এখন আমি দিনে করি আড়িষ তেমন একটা ডিস্টার্ব করে না রান্নার সময় যেহেতু মইন আছে ও মইনের সাথে খেলে তো এখানে আমি সবজি কেটে নিয়েছি মুরগি ভিজিয়ে রেখেছি তো এখন আপনাদের সাথে আমার একটা পার্সেল শেয়ার করছি তো এটা আমি নিয়েছি আইডিয়াল হোম বিডি পেজ থেকে তো এই পেজ থেকে আমি আমার টেবিলের কভারও নিয়েছিলাম তো আমি আমার ডাইনিং টেবিলের জন্য একটা রানার সেটও নিয়ে নিয়েছি সাথে হচ্ছে ম্যাট সহ তো এখন আপনাদের সাথে আমি এটা খুলে দেখাচ্ছি আর আমার টেবিলে আমি সেট করে দেখাবো জিনিসটা কেমন এই ম্যাটেরিয়ালের টেবিল ম্যাট আর রানার সেটগুলো এখন খুব বেশি ট্রেন্ডি আগে যেগুলা চলতো সব অনেক একটু শাইনিং কাপড়ের মধ্যে আর কি তো এখন হচ্ছে ওইগুলা থেকে এগুলা বেশি চলে আর এখানে রানার সেটের মাঝখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ফিনিশিং আর একটা লেস ওয়ার্ক করা আর এগুলা হচ্ছে ম্যাটগুলো ম্যাটের সাইডেও হচ্ছে লেস ওয়ার্ক করা চাইলে এগুলা কিন্তু ওয়াশও করা যাবে আর ম্যাটগুলা হচ্ছে যে কোনো কোয়ান্টিটি নেওয়া যাবে ফোর পিস সিক্স পিস এইট পিস টেন পিস মানে যার যতটা প্রয়োজন ওইভাবেই নেওয়া যাবে আর কি ম্যাটগুলো কিন্তু অনেক বড় ১৪ ইঞ্চি করে রাউন্ড শেপের আর রানারটা হচ্ছে পাশে ১৪ ইঞ্চি লম্বায় আশি ইঞ্চি তার মানে এটা অনেক লম্বা এই যে আমি কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাঝখানের যে ডিজাইনটা আর হচ্ছে এটার ম্যাটেরিয়ালটাও ভালো ওভারঅল এই ম্যাট উইথ রানার সেটটা আমার কাছে সিম্পলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড লেগেছে আর আমি আমার টেবিলের কভারের সাথে ম্যাচ করে এই কালারটা নিয়েছি বিভিন্ন ধরনের কালারের ভ্যারাইটি আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন তো আমি পছন্দ করে হচ্ছে এই ইয়ালো কালারটা নিয়েছি এটা একজাক্ট হচ্ছে ইয়ালো না একটু কাঁঠালি টাইপের একটা কালার আমার টেবিলের কভারের মধ্যেও কিন্তু হালকা একটু বর্ডারের মতো এই কালারটা আছে তো যার জন্য এটা খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছে আর অন্যান্য অনেক ধরনের কালার আছে তো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হচ্ছে আইডিয়াল হোম বিডি পেজ থেকে এই সুন্দর রানার সেটটি অর্ডার করতে পারেন অর্ডারের জন্য হচ্ছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই সুন্দর সেটটি আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের চেহারাটাই এখন চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেও সুন্দর লাগতেছে তো আমি নেক্সট ইনশাল্লাহ আমার টেবিলের জন্য আরও ভিন্ন টাইপের ভিন্ন ক্যাটাগরির রানার সেট নিব। সব ধরনের ডিজাইনগুলোই কালেকশানে রাখার ট্রাই করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি এখন আমার রান্নাতে ফিরে আসি তো আমি হচ্ছে আজকে রান্নায় তো রোস্ট আর ভেজিটেবল রান্না করবো তো রোস্টের মশলা তো রেডি করে রাখলাম এখন হচ্ছে সবজিগুলোকে আমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট একটু বয়েলড করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তা করে নিচ্ছি প্রথমে আমি চিকেনটা ভেজে নিতাম সেটা ভুলে গিয়েছি প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছি তো ওই বেরেস্তা করা তেলটাতেই এখন এখন আমি চিকেনগুলা ভেজে নিচ্ছি তো এখানে চিকেনের মধ্যে হচ্ছে লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে চিকেন ভাজলে নিচ থেকে লেগে যায় তো ফ্রাইং প্যানের মধ্যে খুব সুন্দর ভাজা হয় ননস্টিকের ফ্রাইং প্যানগুলোতে তো ওইদিকে চিকেনটা ভাজা বসিয়ে আমি হচ্ছে এখন চাইনিজ সবজিটা রান্না করে নেব তো আজকের রান্নাটা স্পেশালি আমার ভাইয়ের জন্য করতেছি আমার ভাই তো আর কিছুদিন পর চলে যাবে বাড়িতে আমাদের সাথেই যাবে তো সেজন্য হচ্ছে ওর জন্য একটু স্পেশাল রান্না বান্না করতেছি আর কি বেশি কিছু না একটু রোস্ট আর একটু চাইনিজ সবজি রান্না করতেছি আর একটু পোলাও রান্না করব। আমি এখন চিন্তা করি আমার ভাই যখন চলে যাবে তারপর যখন আমি ঈদ শেষ করে আবার বাসায় আসব তখন আমি কিভাবে বাসায় থাকবো আমার বাসায় ঢুকলেই তো আমার কলিজা ফেটে যাবে এরকম লাগতেছে ও এতটা দিন ছিল আমার বাসায় মানে এটা মনে হলে আমার এখনই কান্না আছে মানে খুবই খারাপ লাগবে মিসিংটা অনেক বেশি থাকবে তো যাই হোক কেয়ার করার ও তো বেড়াতে আসছে বাস্তবতা আসলে এটাই ভাই বোন বাবা মা সব সবসময় পাশাপাশি থাকে না একটা সময় অনেক দূরে চলে যায় সবাই মানে সবাইকে ছেড়ে চলে আসতে হয় আর কি দূরে যাই হোক এখানে হচ্ছে যে আমি আজকে চিকেনটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন পেস্ট আর গোলমরিচের গোড়া লবণ দিয়ে তারপর চিকেনটা ঝুড়ি করে নিয়েছি সবজির জন্য আর কি আবার অনেক সময় চাইনিজ সবজিতে আমি চিকেনটা পিস করেও দেই। তো চিকেনটা সেদ্ধ করার যেই পানিটা চিকেন স্টকটা আমি এই সবজিতে ইউজ করব। তো প্রথমে আমি রসুন কুচি ভেজে নিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিলাম এখন হচ্ছে চিকেনটা ভেজে নিয়ে পেঁয়াজ তারপর সবজিগুলা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সবজিটা কিছুক্ষণ ভেজে এখন চিকেন স্টকটা দিয়ে দিলাম আর তারপর এখানে লাস্টে হচ্ছে সয়া সস টমেটো সস চিনি তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিব আর কি যেভাবে হচ্ছে চাইনিজ সবজি রান্না করা হয় আর এই তো এখন সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব টমেটো সস চাইনিজ সবজিটা রান্না করা খুবই ইজি আর অল্প সময়ে হয়ে যায় ওইদিকে আমার চিকেনটা ভাজা হচ্ছে রোস্টের জন্য তারপর এই তো রাতের বেলা হচ্ছে আমি পরদিনের জন্য রান্না রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম আর কি তারপর দিন দুপুরবেলার জন্য যেহেতু আরিসের বাবাকেও আমি হচ্ছে সকালে লাঞ্চ দিয়ে দিব। সেই জন্য আমি রান্নাটা রাতেই করে রাখতেছি অনেক সময় দেখা যায় দুপুরে রান্না করে যখন রান্না করি তখন তরকারিটা বেড়ে আমি ফ্রিজে রেখে দিই তারপর দিন দেওয়ার জন্য এরকমও হয় আর কি এক এক সময় এক এক রকম এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম সবজিতে গুঁড়া দুধটা দিলে এটা টেস্ট খুবই ভালো আছে তো সবজিটা হচ্ছে এখন আমি রোস্ট রান্না করে নিব তার জন্য হচ্ছে মুরগির ভাজা তেলটাই এখানে ইউজ করতেছি এখানে গরম মশলা দিয়ে আর আমার মিক্স করা মশলাটা দিয়ে দিলাম আজকে আমি এখানে আর কোনো পেঁয়াজ ইউজ করতেছি না কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজেই আমি রোস্টার রান্না করব। আর বেরেস্তা যে করে নিয়েছিলাম ওই বেরেস্তাটা ইউজ করবো আর কি যাই হোক নর্মালি যেভাবে আমি রোস্টা রান্না করি ওইভাবেই করতেছিলাম আর কি আসলে রান্নার সময়টা অনেক বেশি ব্যস্ততায় কাটে যেহেতু একা হাতে কাটাকুটি করে সব কিছু গুছিয়ে রান্না করতে হয় তার উপরে ঘরের কাজ তো থাকেই তার উপরে আবার বেবি আছে যারা আসলে বাচ্চা সামলিয়ে সংসারটা একা মেনটেন করেন তারাই বুঝতে পারবেন যে একটা সংসারে কত কাজ থাকে বা ব্যস্ততাটা মানে কতটা থাকে মানে আমি ব্যস্ত থাকি এই কথাটা শুনলে হয়তো বা অনেকের ভ্রু কুচকে একটু অবাক হয়ে যায় যে আসলে এর আবার কিসের ব্যস্ততায় তো বাসায় থাকে মনে হয় অনেকে চিন্তা করে এরকম যে জামাই এনে দে ও শুধু বসে বসে খায় আর এই তো আর কি মানে আমার রান্নাগুলো না অটো হয়ে যায় অনেকের চিন্তা ভাবনাটা এরকম যে এই যে রান্না করতেছি এত সুন্দর সুন্দর রান্না দেখাচ্ছি আপনাদেরকে এর পিছনে যে অ্যাফোর্টটা সেটা আসলে কেউ হয়তো বা মানে বোঝার ট্রাই করে না এরকম হয় অনেক সময় যে এই যে রান্নাগুলো দেখাচ্ছি তো এই রান্নাগুলোর যে প্রস্তুতি নেয়া কাটাকাটিগুলো এইগুলো কাকি করতে হয় আমাকেই করতে হয় তো এটার মধ্যেও তো আমার একটা ব্যস্ত সময় যায় এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে নাস্তা রেডি করে দেওয়া লাঞ্চ রেডি করে দেওয়া তারপর অফিসে বিদায় জানিয়ে এরপর থেকে যে আমি কাজে লেগে যাই তারপর হচ্ছে দুপুরের আগ পর্যন্ত আড়াইটা তিনটা সাড়ে তিনটা এক একদিন এক এক টাইম মানে তার আগ পর্যন্ত আমার কোনো অপশন নাই তারপর দুপুরবেলা হচ্ছে আরিশকে খাইয়ে নিজে খেয়ে যখন রেস্ট হয় মানে আরিশকে ঘুমানোর পর ঘুম পাড়ানোর পর আমার তখন একটু রেস্ট হয় ওই সময়টাতে হচ্ছে আমি আমার ব্লগের কাজ করি ভিডিও এডিট করি তারপর ভিডিওতে ভয়েস দিয়ে আপলোডিং সব কিছু মিলিয়ে হচ্ছে অনেকটা সময় চলে যায় তা এইগুলো করতে করতেই আমার ছেলেরও ঘুম থেকে ওঠার টাইম হয়ে যায় আর সে সকালে ঘুম থেকে উঠেও ওর পেছনে আমার অনেকটা টাইম দিতে হয় আগে হচ্ছে ওকে রিল্যাক্স করা ওকে ফ্রেশ করিয়ে নাস্তা খাওয়াতে অনেক টাইম লাগে ওর প্রত্যেকটা খাবার খাওয়াতেই অনেক টাইম লাগে তো এটার পেছনে আমার অনেক টাইম যায় বলতে গেলে আমি সারাক্ষণই ব্যস্ততার উপরেই থাকি এর ভেতরে নিজের জন্য একটু আলাদা করে সময় বের করাটাও আমার জন্য কষ্ট করছে নিজের একটু যত্ন নিব নিজের জন্য একটু সময় বের করে নেবো সেটাও আমি খুঁজে পাই না এই যে বিকেলবেলা এসে ঘুম থেকে ওঠার পর ওর আবার বিকেলের নাস্তা খাওয়ানো তারপর হচ্ছে আমাদের বিকেলের নাস্তা রেডি করা তারপর তরকারিগুলো গরম করা তারপর থাকে না একটা বাসায় কত কাজই তো থাকে আসলে অনেকে মনে করে কি সংসার ছোট মানেই হচ্ছে কাজ নাই জামাই বউয়ের সংসার মানেই হচ্ছে সেই সংসারে কোনো কাজ নাই মানে অনেকের চিন্তাধারাটা এমন আমি হচ্ছে শুধু হচ্ছে খাই ঘুমাই আমার আর কোনো কাজ নাই আমার আসলে ভাই অনেক কাজ একটা সংসার ছোট হোক বড় হোক সেই সংসারে প্রত্যেকটা সংসারে একই রকমের কাজ থাকে আর প্রত্যেকটা সংসারেই হচ্ছে ব্যস্ততা থাকে প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে সে হচ্ছে ব্যস্ত স্টুডেন্টরা যেমন ব্যস্ত স্কুল কলেজ পড়াশোনা টিউটর সব কিছু মিলিয়ে আর যারা সংসার জীবনে আছে তারা হচ্ছে সংসার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষই ব্যস্ত আর সংসার জীবনে ঢুকে গেলে তো ওই লাইফে আর রেস্ট বলতে কিছু নাই সারাক্ষণ দৌড়ের উপর ব্যস্ততার মধ্যেই সময় যায় যাদের বুঝার মন মানসিকতা আছে বা ফিল করে ওরাই একমাত্র বুঝে আর তার উপর যদি ব্লগার হই তাহলে তো কোনো কথাই নাই। রেস্ট কি জিনিস ভাই রেস্ট কিভাবে নেয় এই যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওগুলোর পেছনেও আমার অনেক টাইম যায় এই যে একটা রান্না দেখাতে যে ভিডিওগুলো করি ভিডিও করলে আমার রান্নাও দেরি হয় তার উপর যে ভিডিওগুলো এডিট করা সব কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করা এইগুলোতেও কিন্তু আমার অনেক সময় যায় আমি বলতে গেলে এইগুলো নিয়েও অনেক ব্যস্ত থাকি এটা তো আমার একটা জব আমি মনে করি এর থেকে অফিসে গিয়ে বসে জব করা অনেক সহজ এই যে সারাক্ষণ এটা সেটা ভিডিও করা তারপর এগুলো আবার এডিট করা ভয়েস দেয়া অনেক ঝামেলা ভাই যারা ব্লগ করেন তারাই একমাত্র বুঝবেন এর পেছনে কষ্টটা এর পেছনে যে কী পরিমাণ এফোর্ড দিতে হয় অনেক কষ্ট এত সহজ না সব কিছু এত সহজে সব কিছু হয়ে যায় না আমার রান্নাগুলো রোবটের মতো হয়ে যায় না আমার মতো এরকম হাজারও মেয়ে আছে এরকম হচ্ছে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসার বাচ্চা স্বামী সব কিছু একা সামলায় আমার মতো এরকম হাজার হাজার মেয়ে আছে আমি একা না আমি এটাও বলতেছি না যে আমি একাই কষ্ট করতেছি তো সেই জন্যই বললাম আর কি যারা আমার মতো আছেন প্লাস হচ্ছে ব্লগ করেন তারা বুঝবেন যে আসলে আমার সময় কতটা ব্যস্ততায় যায় এমনও হয় যে আমি যখন দিনে কাজ করি আমার আম্মু আমাকে ফোন দেয় আম্মুর অবসর টাইমে আম্মু আমাদেরকে ফোন দেয় খোঁজখবর নেয় তখন আমি আমার কাজের জন্য আমার মায়ের সাথেও আমি ঠিকমতো ভালোভাবে কথা বলতে পারি না সন্ধ্যার পর হচ্ছে কথা বলা হয় প্রায় সময় কিন্তু দিনের বেলাটায় আমি সময় নিয়ে আম্মুর সাথে কথা বলতে পারি না দিনের বেলা হচ্ছে আমি মানে দৌড়ের উপর থাকি আর আমি যে শুধুমাত্র রান্না করি আর খাই সেটা না আমার কিন্তু বাসায় অনেক কাজ থাকে রান্না করা খাওয়া আমার একমাত্র কাজ আর ধর্ম না আমি হচ্ছে নিটেন ক্লিন থাকতে পছন্দ করি আমি আমার মায়ের মতোই গুছানো মায়ের মেয়ে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় আশা ছোট হোক বড় হোক সব কিছু গুছিয়ে পরিপাটি করে টিপটপ রাখাটা এত সহজ না তার উপরে যদি ছোটো বাবু থাকে তাহলে তো কথাই নাই। একটার পর একটা দেখা যায় যে মানে সকাল বেলার পর থেকে একটার পর একটা কাজ থাকে যারা সংসার জীবনে আছেন তারা তো এগুলো বুঝবেন যারা হচ্ছে শুধুমাত্র রান্না খাওয়া দিয়ে, যাদের দিন যায় না অন্যান্য আরও কাজ থাকে বাসার তারা বুঝবেন যে আসলে একটা সংসারে কত কাজ থাকে আর আর ছোটো বাচ্চা থাকলে বাচ্চাকে সুন্দরভাবে যত্ন করে মানুষ করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয় সব মায়েরাই বাচ্চা কষ্ট করেই পালে বাচ্চা পালার ক্ষেত্রে হচ্ছে সব মায়েরই কষ্ট করতে হয় তবে সেই কষ্টের মধ্যেও একটা ভিন্নতা আছে তো যাই হোক অনেক কথাই বলেছি যাই হোক প্রতিটা দিনই আমার ব্যস্ততায় যায় আজ এরা বসে থেকে আমার টাইম কাটে না অনেকে ভাবতে পারেন বাসার মধ্যে হয়তো বা শুধু বসে বসে খাই ঘুমাই আর রেস্ট করি ব্যাপারটা এরকম না নিজে রেস্ট করার টাইমও পাই না অনেক ব্যস্ত থাকি ভাই আওলা ঝাউলাভাবে চলা বা আওলা ঝাউলাভাবে সংসার করা মেয়ে আমি না আমি সব কিছু সুন্দরভাবে আমার সংসারটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে আমি রাখি সব কিছু সুন্দরভাবেই করার ট্রাই করি জানি না কতটুকু পারি তারপরও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমি আমার মধ্যে থেকে আমি সুন্দরভাবে সব কিছু রাখার সুন্দরভাবে সব কিছু করার ট্রাই করি তার উপর তো আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি এগুলো করতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায় যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না তারপরও চেষ্টা করে যাই আর কি যে নিজের কাজগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য তো এখানে হচ্ছে আমি পরোটা বানাচ্ছিলাম সকালবেলা উঠেই হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি তারপর পরোটা বানাচ্ছিলাম আমার হাজব্যান্ড এখন অফিসে যাবে ওকে লাঞ্চ রেডি করে দিব। আর নাস্তাটা আগে দিয়ে দিচ্ছি তো পরোটার রেসিপি অনেক কাপড়ে চান সেই জন্য আজকে পরোটার রেসিপিটা একটু দেখিয়ে দিলাম লবণ আর তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়ে তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ডোটা করেছি চাইলে কুসুম গরম পানি দিয়েও করা যায় আমার আম্মু আবার কুসুম গরম পানি দিয়ে করে এতে পরোটাটা আরও বেশি সফট হয় তবে এইভাবে করলেও সফট হয় তারপর বানিয়ে নিলাম পরোটা পরোটাগুলা পেলে এখন হচ্ছে ওর লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি লাঞ্চটা রেডি করে তারপর হচ্ছে ওর নাস্তাটা দিব আসলে যারা কাজ করার কষ্ট বুঝে তাদের মন মানসিকতা অনেক বেশি ভালো মানে একজনের কাজ করা দেখে যখন আরেকজন সেই কষ্টটা বুঝবে ফিল করবে এরাই হচ্ছে সত্যিকারের ভালো মন মানসিকতার মানুষ আর যারা অন্যের কাজ করার কষ্টটা বুঝে না বা ফিলই করে না যে আসলে কাজের কাজ তো করতেছে করতেই হবে এর আবার কষ্ট কি তাদের বলবো যে আসলে তাদের সুন্দর মন না এটাই বলবো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব কিছু একা হাতে কষ্ট করে করি তো এটা আমার হাজব্যান্ড আসলে অনেক বেশি ফিল করে যে হ্যাঁ আমি কষ্ট করতেছি সেজন্য সেও প্রায় সময় আমাকে হেল্প করার ট্রাই করে বিভিন্ন কাজে সে যতটুকু পারে আলহামদুলিল্লাহ তারপর আমি এখন হচ্ছে ঈদের পরে এসে আমি সার্ভেন্ট নিতে হবে কারণ আমি হচ্ছে এখন হাঁপাই গেছি আর এসের পেছনে আমার অনেক টাইম দিতে হয় তারপর আস্তে আস্তে সে বড় হবে স্কুলে যাবে তখন দেখা যাবে যে রুটিনটা অন্যরকম হয়ে গিয়েছে তো একা হাতে আসলে সব কিছু সামলানোটা একটু বেশি টাফ করা যায় কষ্টটা একটু বেশি হয়ে যায় আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে আমি পরোটা ভেজে নিয়েছি তো তো পরোটা ভাজার সময় একটা ট্রিক্স আছে যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো এটা বললেও আবার অনেক মানুষের খুব জলে বা গায়ে খুব লাগে যে সব কিছু বলি আরে ভাই মায়ের কাছ থেকেই তো মেয়েরা শিখে মায়ের কাছ থেকে না শিখলে কার কাছ থেকে শিখবে চাঁদের দেশে থেকে শিখে আসবে মায়ের কাছ থেকেই তো সবচেয়ে বড় পারিবারিক শিক্ষাটা কার কাছ থেকে আসে মা বাবার কাছ থেকেই আসে আর পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে বড় ব্যাপার তো সেই ট্রিক্সটা হচ্ছে পরোটা ভাজার আগে তেল দেওয়ার আগে দুই পাশ একটু দুইবার উল্টে নিলে তারপর তেলটা দিলে ভাজাটা সুন্দর হয় আর পরোটাটা এরকম লেয়ার হয় এই যে দেখতে পাচ্ছেন আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা সুন্দর লেয়ার হয়েছে আর পরোটাটা হচ্ছে ভাজাটাও সুন্দর হয় তেলটাও পরিমাণে কম লাগে তো যাই হোক সকলে নাস্তা খেয়ে নিচ্ছিলাম সেও নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে মায়ের কাছ থেকে শিখেছি বা আমার মায়ের কথা আমার ভিডিওতে যে যেসব পাবলিকদের খুব বেশি গায়ে লাগে বা অনেক বেশি জেলাস ফিল হয় জলে মানে সহ্য হয় না তারা মনে হয় তাদের নিজেদের মায়ের থেকে কোনোদিন কোনো কিছু শিখতে হয় নাই বা শেখার সুযোগটাই পায় নাই বা শিখে নাই কিছু সেজন্যই তাদের খুব গায়ে লাগে যে আমি খালি মায়ের কথা বলি আরে ভাই আমি আমার মায়ের কথা না বললি কি আপনার মায়ের কথা বলবো আমার মায়ের কথা আমি আমার ভিডিওতে একশোবার বলবো একশোবার না হাজারবার বলবো যার শুনতে ইচ্ছে হয় শুনবেন যার শুনতে ইচ্ছে না হয় দূরে থাকবেন এই হচ্ছে ব্যাপার আমার মায়ের কথা বলবো নাকি আপনার কথা বলবো যখন যেটা আমার ভিডিওতে দেখাই সেটা যদি আমি আমার মায়ের কাছ থেকে শিখি সেটা আমি বলি যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা তো দোষের কিছু না আর এটাতে জেলাস ফিল করারও কিছু নাই যাই হোক এই যে দেখেন আমি আমার নতুন ম্যাটের উপরে খাবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে অনেক সুন্দর লাগছে আর প্লিজ দয়া করে কেউ আমাকে আজায়রা ভাইবেন না যে যার সংসার নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে তেমনি আমিও অনেক বেশি ব্যস্ত মানুষ এত ফ্রি টাইম আমার হাতে নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ